তো আমরা চারটা কিনবো 15 টাকা করে দেব স্যার এটা আপনি কি কইতাছেন 15 টাকা করে তো আমি কি নিয়ে আনছি একটা ডিম 20 টাকা বেচলে আমার 5 টাকা লাভ হইছে দেখ আমি তো ডিম কিনতে চাই নাই ও বারবার করে বলতেছে এইজন্য ডিম কিনতেছি যদি 15 টাকা করে দেস তাহলে আমরা চারটা কিনবো এই ডিম নিবেন ডিম গরম গরম ডিম এই ডিম রাখবেন ডিম গরম গরম ডিম বুঝলাম না মাত্র 5টা ডিম আছে কোন সময় ডিম গুলা বেচবো কাস্টমার আইনি এই ডিম রাখবেন ডিম গরম গরম ডিম এই ডিম নিবেন ডিম গরম গরম ডিম স্যার গরম গরম ডিম নেন না এই তোকে বলছি আমি ডিম কিনবো স্যার এই সকালে 20টা ডিম লয়ে বাড়িছি মাত্র 10টা ডিম বেচছি আর 10টা ডিম রইছে এই ডিমগুলো কোন সময় বেচমো সন্ধ্যা হয়ে যেতেছে গা বেইসা বাসা বাসা বাজার নিতে হইব এই শর্ট বিরক্ত করবি না শর্ট এই তুমি এরকম করছো কেন ওর সাথে ও যদি এত করে বলছে তাহলে নাও না ডিম আর ডিম তো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো সে খেলে সমস্যা নাও কত টাকা আলি ডিমের স্যার 80 টাকা আলি 20 টাকা পিস এই ছোট ছোট ডিম 20 টাকা পিস আচ্ছা আমরা চারটা কিনবো 15 টাকা করে দেব স্যার এটা আপনি কি কইতাছেন 15 টাকা করে তো আমি কি নিয়ে আনছি একটা ডিম 20 টাকা বেচলে আমার 5 টাকা লাভ হইছে দেখ আমি তো ডিম কিনতে চাই নাই ও বারবার করে বলতেছে এই জন্য ডিম কিনতেছি যদি 15 টাকা করে দেস তাহলে আমরা চারটা কিনবো আচ্ছা ঠিক আছে স্যার কি করব স্যার বেচা কিনা নাই লন দেন টাকা দেন নাও টাকা দেন স্যার এই নেন ম্যাডাম কি ব্যাপার ডিম আপনি আমাকে এভাবে হাতে কেন দিচ্ছেন পলিথিনে দেন কি রে স্যার কি স্যার আমি এমনিতে ডিম কিনতে চাই নাই ভাবলাম ও বলার আমি ডিম কিনছি আর তুই হাতে ডিম দিচ্ছিস মানে কি স্যার বলে দিন শেষ হয়ে গেছে নান না একটু কষ্ট করে আচ্ছা ঠিক আছে স্যার চল চল আচ্ছা ঠিক আছে এই ডিম রাখবেন ডিম গরম গরম ডিম এই ডিম রাখবেন ডিম গরম গরম ডিম ডিম রাখবেন ডিম ভাইয়া এই টাকাটা আপনি রাখুন ম্যাডাম ডিমে কি কোনো সমস্যা নাকি না 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 ডিমে কোনো সমস্যা নাই ডিম ঠিকই আছে আসলে আপনাকে দেখে না আমার খুব মায়া লেগেছে আর আমার মনে হয় আপনি গরিব আর খুবই অসহায় সামান্য ডিম বিক্রি করে আর কত টাকাই পান আমার হাজবেন্ড একটু কিপটা তো তার জন্য আপনাকে টাকা কম দিয়েছে চারটা ডিম আপনি 20 টাকা করে বলেছিলেন কিন্তু সে আপনাকে 15 টাকা করে দিয়েছে আপনার তো লস হয়েছে তাই না কিন্তু আপনি আপনার কথা না ভেবে আমাদের কথা ভেবে ডিমটা দিয়ে দিয়েছেন ওর এই কাজটা করা একদম ঠিক হয়নি এই টাকাটা আপনি রাখুন ম্যাডাম 500 টাকা ভাঙতি নাই তো ভাইয়া ভাঙতি দিতে হবে না এই টাকাটা আমি আপনাকে এমনিই দিচ্ছি এটা আপনি তো সংসারে কোনো কাজে লাগা না না ম্যাডাম কি কর আমি তো বিক্রিয়া দান খরচ করতেই নাই আমি ডিম বেচতে আইছি আপনি ডিমের টাকা দেন ডিম নিয়ে যান ভাই আপনি দান খরচ কেন বলছেন আপনি মনে করেন যে আপনার বোন আপনাকে টাকাটা খুশি হয়ে দিয়েছে ধরুন আপনি এটা সংসারে কাজে লাগাবেন আচ্ছা ঠিক আছে যেহেতু বোনের কথা কইছেন আচ্ছা আর আমার স্বামীর তরফ থেকে আমি আপনাকে সরি বলছি ওর কথা আপনি কিছু মনে করবেন না হ্যাঁ না না ম্যাডাম ঠিক আছে আচ্ছা ভাই তো ভালো থাকবেন হ্যাঁ আসি আচ্ছা ঠিক আছে ম্যাডাম আল্লাহ ম্যাডামরে বাঁচায় আরে ম্যাডাম খুব ভালো মানুষ আচ্ছা আর কোটা ডিম আছে এই ডিম রাখবো ডিম এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর তোমাকে বললাম না তোমার একটা রেস্টুরেন্টে নিয়ে যাবো এশিয়া রেস্টুরেন্ট এখানকার খাবার অনেক ভালো আমি এর আগে অনেকবার এসেছি এবার বলো তুমি কী খাবে খুব সুন্দর আচ্ছা ওয়েটারকে ডাক দাও না দেখি কী খাই ওয়েটার স্যার এই যে অর্ডার কী নিলে ভালো হয় বলতো মিনি বার্গারটা অর্ডার করো আচ্ছা ঠিক আছে শোনো দুইটা মিনি বার্গার দাও ঠিক আছে ওকে স্যার আর কিছু তাহলে তো মিনি বার্গার আর কী খাবো বলো না এখন লাগবে না লাস্টে দেখি কোল্ড ড্রিঙ্কস নিয়ে নেবো না আচ্ছা ঠিক আছে আগে তাহলে মিনি বার্গারটা খাও কোল্ড ড্রিঙ্কসটা আসো কেমন ঠিক আছে ঠিক আছে
যাবো আমরা। এখান থেকে বের হয়ে একটা পার্কে যাবো। চল বাপ। ওয়েটার, জি স্যার, আমাদের কত বিল হয়েছে একটু বিল নিয়ে আসো। ওকে স্যার। ওয়েটার, বিলটা নিয়ে তো এখন আসবো আমি। হ্যাঁ সেটাই স্যার। স্যার বিল। আমরা একটা জায়গায় খেতে আসলাম, এখানে 300 টাকা বিল আসছে, এখানে 200 টাকা সম্মানার্থে দিতেই পারে। আচ্ছা আপু, আপনি কিছু মনে করবেন না, আপনার স্যালারি কত? 25,000 টাকা। দেখছো প্রমাণ, তেলালা মাথায় না সবাই তেল দেয়, আর তুমি সেম কাজটাই করছো। উনি একজন সুস্থ স্বাভাবিক মানুষ, উনি স্বাভাবিকভাবে চলতে পারে, সুন্দরভাবে কাজকর্ম করতে পারে, তুমি ওনাকে খুশি হয়ে 200 টাকার টিপস দিছো। আর কিছুক্ষণ আগে তুমি কী করে আসছো তুমি কি ভুলে গেছো? হ্যাঁ, সামান্য একটা ডিমওয়ালা, সে একটা ডিম বিক্রি করে কত টাকা লাভ করে? হ্যাঁ, 5 টাকা কি 10 টাকা, একটা ডিমের দাম ছিল 20 টাকা, তুমি তাকে কী করছো 15 টাকা করে দিছো। প্রতি পিস ডিমে তুমি তাকে 5 টাকা করে কম দিছো। তুমি কি একবার ভাবছো সে যে মাথায় করে যে ডিম বিক্রি করে, সে দিন রাত 24 ঘন্টা কয়টা ডিম বিক্রি করতে পারে? আনুমানিক 40 থেকে 50টা। তার কত টাকা লাভ হয়? 400 থেকে 500 টাকা, এরকমই তো হয় তাই না? তো তার 400 থেকে 500 টাকা উপার্জন করতে কত কষ্ট করতে হয়? দিন রাত 24 ঘন্টা রোদে পুড়ে কষ্ট করে বৃষ্টিতে ভিজে সে 400 থেকে 500 টাকা উপার্জন করে, আর তুমি এই মেয়েটাকে এত ইজিভাবে 200 টাকা টিপ দিয়ে দিলে, অথচ তাকে তুমি 20 টাকা বেশি দিতে গিয়েও তোমার থতমতা খেয়ে গেছো। তুমি তুমি এত কিপটামি করছো, শ্যাস্তামি করছো, তখন তোমার বুকটা কাঁপে নেই? তাহলে ওনাকে তোমার 200 টাকা দেওয়ার সময় কেন এত হ্যাপিভাবে তুমি ওনাকে দিলা? তুমি ওনাকে কেন দিলা না? তুমি না শো অফ করছো, আর শো অফ মানুষ আমি একদম পছন্দ করি না। আমার কী মনে জানো, আমার লাইফে আমি একজন রং পার্সনকে আমি আমার লাইফ পার্টনার হিসেবে ক্রিয়েট করেছি। সরি, ভুলটা আমারই ছিল। তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি ভুলটা আমাকে চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিয়েছ। ঠিক আছে, তুমি যদি তোমার ভুল বুঝতেই পারছো তাহলে অনেক খুশি। ওকে স্যার, ওকে ম্যাম, থাকেন তাহলে আসি। শুনো বাবুস, আমার না আসলে সত্যি অনেক ভুল করে ফেলেছি, আমি আমার ক্ষমা করে দাও। আমি না আর কখনো এমন ভুল করবো না, কাউকে আর এমন করে ঠকাবো না, কারণ আমি আমার ভুল বুঝতে পেরেছি যে আসলে মানুষকে ঠকালে তার কতটুকু ক্ষতি হয়, সেটা আমি আসলে তুমি আমার চোখে আঙুল দিয়ে বুঝিয়েছিলেছ। আর এমন ভুল কখনোই ভাবনা। থ্যাংক ইউ, তুমি আমার ভুল বুঝতে পেরেছো আর আমি এতেই খুশি।